দিদি, তোমার আশীর্বাদের ড্রেসটা কিন্তু একদম সুপার হিট। আর এই কালারটাতে না তোমায় খুব সুন্দর দেখাবে। বাই দ্য ওয়ে, মা সব ভালোবাসা দিদি ভাইয়ের জন্যই। কাম অন চিকু, ডোন্ট বি জে। আমিও শিখে গেছি কিন্তু। বাহ দিদি, এই তো চাই। বাহ 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 বাহ, মায়ের পছন্দ এটা। এটা তো সুপারহিট হবেই, কিন্তু তুই চিন্তা করিস না, তোর জন্য আমি এটাকে রিডিজাইন করে এটা তোকে তোর বিয়েতে দেবো। আর তোর জন্য নতুন ওড়না আনবো, আর তোকেও ঠিক সেরকম পুতুল লাগবে যেটার জন্য মা আমাদের ছোটবেলায় নিজে কাপড় তৈরি করে দিত। মা, তোমার মনে আছে ছোটবেলায় আমি তোমার আলমারি থেকে বিয়ের লেহেঙ্গা বের করে ওর ওড়নাটা মাথায় পরে বাড়িতে ঘুরে বেড়াতাম, আর তুমি ওই লেহেঙ্গাটাকেই সব থেকে সুন্দর করে আজামাই দিলে। এবার তুমি সব সময় আমার সাথে থাকবে মা। থ্যাংক ইউ মা। আচ্ছা বিভু, এঙ্গেজমেন্টে জানি সবাই কি করে? সবাই গান করে। হ্যাঁ, এবার আমরা সবাই একটা কাজ করব, আমরা সবাই গান গাইবো, আর সেই গানটা স্টার্ট করবে বিভু। বিয়েতে যে গান হয় সেটাই গিয়ে দে। আরে শুনিয়ে দে, শুনিয়ে দে, দেখি কেমন শিখেছিস। জুতো দাও টাকা নাও, জুতো দাও টাকা নাও, হেই হেই জুতো দাও টাকা নাও। চলো চলো নেমে পড়ো, ফুড কোর্ট চলে এসেছে। সন্ধ্যা দেবী, কুণালের আশীর্বাদের জন্য আমাদের তরফ থেকে যা আয়োজন হচ্ছে সব ঠিক আছে। যেমনটা আপনি জানেন, এই সম্পর্কটা ঠিক সমান সমানে নয়। ওরা একটা ছোট শহর থেকে আসছে, দুই পরিবারের মধ্যে যেটুকু পার্থক্য আছে ওটা যেন লোকে না বুঝতে পারে, এই দায়িত্ব আপনার। চিন্তা করবেন না দাদা, এর ব্যবস্থা আমি করে নিয়েছি। প্লিজ মিট মিস্টার বক্সি, আওয়ার এটিকেট ম্যানেজার। হ্যালো স্যার, জানি সময় কম আছে, ডোন্ট ওয়ারি, আমরা প্রস্তুতিটা এমনভাবেই নেব যাতে আপনাকে কোনো এম্বারাসমেন্ট ফেস না করতে হয়, আমরা সেই গ্যারান্টিটা নিচ্ছি। সন্ধ্যা, এই ভদ্রলোক কে? উনি মিস্টার বক্সি, আমাদের এটিকেট ম্যানেজার। উনি মেয়ের পরিবারকে আমাদের নিয়ম কানুন শিখিয়ে দেবেন যাতে কাউকে লজ্জায় না পড়তে হয়। সন্ধ্যা, ওদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে চলেছে। সম্পর্ক ভালোবাসা আর সম্মান দিয়ে তৈরি হয়। আমরা ওদেরকে এভাবে আদব কায়দা শেখাবো? সন্ধ্যা, নির্মলা, তুই তো জানিস যে এনগেজমেন্টের দিন প্রচুর বড় বড় লোক আসবে, আর দাদা সবকিছু পারফেক্ট চাইছেন। এখন তুই গিয়ে আবার কিছু বললে একটা ড্রামা তৈরি হবে, সো প্লিজ। এখন আমি যদি কিছু বলি তো উনি রেগে যাবেন, আর কর্ণ যে কোনো সময় চলে আসবে। বৃষ্টি ছাড়া ও ছাতা নিয়ে ঘুরছে কেন? আর কেমন কুরিয়ারের পার্সেলের মতো একদম প্যাকড হয়ে আছে, মনে হয় ওর একটু বেশি শীত করছে। এইভাবে কি খাবার খেতে ফুড কোর্টে আসে?
জর্দি ভাই, আমি বাস থেকে নেমেই খুব বোর হচ্ছি, চলো না কিছু খেলি। আচ্ছা বিভু, বোর হয়ে গেছিস? আমাকে একটা কথা বল, কার্টুন দেখবি? হ্যাঁ। চল তাহলে আয়। ওই দেখ বিভু, ওই অদ্ভুত ছেলেটাকে দেখতে পাচ্ছিস তুই? তুই জানিস, মনে হয় ওই পৃথিবীর অষ্টম আশ্চর্য। দেখ না, মানে বৃষ্টি ছাড়াই ছাতা, তার উপর যেখানে বসে আছে সেখানে তো রোদও নেই। ও গড, মানে আমার তোকে দেখেই গরম লাগছে। তুই বল বিভু, তোর যদি ঠান্ডা লাগে তাহলে কি তোকে ওরকম একটা ছাতা দেব? না, আমি কার্টুন নাকি? কার্টুন দাদা, কার্টুন দাদা, কার্টুন দাদা, কার্টুন দাদা, কার্টুন দাদা। ও মাই গড বিভু, ও তো কার্টুনই নয়, ও তো মনে হচ্ছে যেন একটা মনস্টার। দেখলি কেমন ওয়েটারের দিকে অ্যাটিটিউড দেখে টাকা ছুড়লো? এত কিসের অহংকার যে কাউকে রেসপেক্ট পর্যন্ত করা যাবে না? হ্যাঁ দিদি, ও কার্টুন তো হতেই পারে না, আর ওগুলো তো খুব ফানিও হয়, এরকম মোটেই করে না। কোনো ব্যাপার নয় বিভু, মনে হচ্ছে ওকে শিক্ষা দিতে হবে। Are you blind? Hey! Are you... দেখলি বিভু, আমি কেমন মজা দেখালাম ওকে? ও খুব রেগে গেছিল তাই না দিদি? হ্যাঁ। নয়না কোথায়? নয়না, নয়না, বাস ছাড়ছে এক্ষুনি, তাড়াতাড়ি কর, আমাদের পৌঁছতে দেরি হয়ে যাবে। এটা খাওয়ার জন্য নেব। থ্যাংক ইউ বৌদি। হ্যাঁ, মানতেই হবে কল্পনা, এই রায়চৌধুরীরা তো দারুণ ব্যবস্থা করেছে। বৌদি, বাক্স ভর্তি টাকা থাকলে সবকিছুই ম্যানেজ হয়ে যায়। ওই দেখো। হ্যাঁ, চলো চলো। গুড মর্নিং, আমাদের হোটেলে আপনাকে স্বাগত জানাই, আমি এখানকার ম্যানেজার, প্লিজ কাম। আর আপনাদের কোনো কিছুর প্রয়োজন হলে প্লিজ আমাকে জানাবেন, হেজিটেট করবেন না। আপনার কার্ড স্যার। কি ভালো না? দারুণ খেতে, শরবতটা দারুণ বানিয়েছেন, তবে আমিও ভালোই বানাই। আচ্ছা আমাকে একটা কথা বলুন, এতে আপনারা গুড় দিয়েছিলেন নাকি ওই যে চিনির সিরাপ হয়? আরে ওই যে আছে না অ্যাডভার্টাইজমেন্টে দেখায়, এটা আমি বানাইনি ম্যাম, ইট হ্যাজ কাম ফ্রম দ্য কিচেন, আই এম সরি ম্যাম। মা, একটা কথা বলো, কুনালের ফ্যামিলি ডিমান্ড করেছিল না যে আমরা এই এক্সপেন্সিভ হোটেলে থাকি? কি বলছিস তুই এসব, এমন কোনো ডিমান্ড করেনি। ডিমান্ড না মা, ওরা বললো আর তুমি মেনে নিলে, তাই তো? আর তুমি এটাও বলেছো হয়তো আমরা আমাদের বুকিং নিজেরাই করব। দেখুন কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়। জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।